আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আচ্ছা, আপনারা যে এই লাইভ করেন, এর মাধ্যমে আপনারা তো চাচ্ছেন যে সমাজে সংশোধন হবে, কিন্তু এটার কারণে তো দেখা যাচ্ছে যে আপনারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেন, তাতে সমাজে কি ওরা ইসলাম বিদ্বেষী বলে আপনাদের সম্বোধন করে? তো এটা তো আপনাদের ভিডিও শেয়ার করা মাত্রই আমাদেরকে অ্যাটাক করা হয় যে আমরাও ইসলাম বিদ্বেষী হয়ে গেছি। আমরা অবশ্যই আমাদের লাইফ থেকে অবশ্যই আমরা ইসলামের সমালোচনা করি, ইসলামের বিদ্বেষ করি, কারণ ইসলাম হচ্ছে একটা ক্ষতিকর মতাদর্শ। কিন্তু আমাদের লাইফ থেকে কখনো মুসলিম বিদ্বেষ করেছি এরকম কি ভাই আপনি দেখাতে পারবেন? ইসলাম ও মুসলমান যে একই, এটা তো অনেক মুসলমানই মনে করে। এটা মনে করলেই তো হবে না, ইসলাম আর মুসলমান তো এক না। তাহলে যদি এই যে মুসলমানরা মাদ্রাসাতে শিশু ধর্ষণ করতেছে, সেটা কি ভাই ইসলাম? আমার তো মনে হচ্ছে যে এটা ইসলামে নেই সম্ভবত। তাহলে ইসলাম আর মুসলমান এক যে বললেন আপনি, আচ্ছা, ইসলাম হিন্দু জিনিসটা আসলে কি, ইসলাম জিনিসটা আসলে কি বলেন তো একটু? আমি তো বলতে পারবো না ইসলাম আসলে কি। ইসলাম ইসলাম জিনিসটা হচ্ছে একটা মতাদর্শ, তাই না? একটা ধর্ম, একটা মতাদর্শ, ধর্মীয় মতাদর্শ নাকি? ইসলাম আর ইসলাম তো আসমানি কিতাব না, আসমানি কিতাব হয়ে এসেছে না, আল্লাহর বাণী। না, ইসলাম হচ্ছে একটা ধর্মীয় মতাদর্শ আর মুসলমান হচ্ছে মানুষ। আমাদের কোনো লাইফ থেকে আমরা কখনো মুসলমান বিদ্বেষ করেছি বা মুসলমানদেরকে গালিগালাজ করেছি বা মুসলমানদের সম্পর্কে আমরা ঘৃণা করি, মুসলমানদেরকে ঘৃণা করি, এরকম কোনো কথা আপনি পারলে একটু আমাদেরকে বের করে দেখেন? এরকম কোনো কথা আমাদের লাইফ থেকে আপনি বের করে দেখাতে পারবেন না, কারণ এরকম কোনো কথা আমরা কখনো কেউ বলি না। বরঞ্চ আমার আমার নিজের বাপমাই তো মুসলমান ছিল, আমার মানে আত্মীয় স্বজন বেশিরভাগই তো মুসলমান, তাহলে আমি মুসলমান বিদ্বেষ করবো কেমনে? মানে আমার সবচেয়ে ফেভারিট বন্ধু বান্ধব মানে আত্মীয় স্বজন সবই তো মুসলমান, তাহলে আমি কিভাবে ইসলাম মুসলমান বিদ্বেষ করবো? মুসলমান বিদ্বেষ করা তো আমার পক্ষে সম্ভবই না, আমার সবচেয়ে কাছের লোকজনই তো মুসলিম। আমি যেটা করি সেটা হচ্ছে ইসলাম ধর্ম হচ্ছে একটা জঘন্য মতাদর্শ, একটা বর্বর মতাদর্শ। আমি এই বর্বর জঘন্য মতাদর্শের বিরুদ্ধে, এটাকে আমি ঘৃণা করি। পৃথিবীর যে কোনো ক্ষতিকর মতাদর্শকে আমি ঘৃণা করি, যেমন নাৎসিবাদ, ব্রাহ্মণ্যবাদ, তারপরে হচ্ছে কি রেসিজম, মানে এই যে হোয়াইট সুপ্রিমিস্ট যারা আছে, এদেরকে আমি মন প্রাণ থেকে ঘৃণা করি, ঠিক আছে? এবং এই ইসলাম হচ্ছে সেরকম একটা মতাদর্শ যেটা হচ্ছে অত্যন্ত ক্ষতিকর, মানব জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর একটা মতাদর্শ। এই মতাদর্শকে আমি ঘৃণা করি, কিন্তু তার মানে এটা না, তার মানে তো এটা বোঝায় না যে আমি মুসলিমদেরকে ঘৃণা করি, সেটা তো বোঝায় না। আচ্ছা, ভারতে যে হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করছে, এটা নিয়ে কিছু বলবেন? যে বুলডোজার লাগিয়ে ওরা ঘরবাড়ি, পাথর যারা মেরেছিল ওদের ঘরবাড়ি ভেঙে ফেলেছে, এটা কি হ্যাঁ, যে অন্যায় কোনো না? দেশে মানে মুসলিমদেরকে নির্যাতন করছে এইভাবে, তো আলাদা ভাবে মুসলিমদেরকে নির্যাতন করছে এই জন্য আমি বলবো, এটা তো আমি কখনো বলি না ভাই। আমি যেটা বলি, পৃথিবীতে যে কোনো মানুষ যদি নির্যাতিত হয় আমি সেটার বিরুদ্ধে। এখন আলাদা করে আমার কেন বলতে হবে যে মুসলিমদেরকে নির্যাতন করেছে? আমার কাছে তো তারা কি মুসলিম না, আমার কাছে হচ্ছে প্রত্যেক হচ্ছে মানুষ। মানুষের উপরে যদি যে কোনো মানুষ, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, যে কোনো মানুষের উপর যদি নির্যাতন হয় আমি তো সেটার বিরুদ্ধে। না, ভারতে তো এই বুলডুজার লাগিয়ে অনেক মুসলমানদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, ওরা ইসলাম ধর্ম পালন করে, পাথর মেরেছিল ওরা। পাথর মারাটা কি মানে ইসলাম ধর্মে আছে নাকি? তা তো ভাই ইসলাম ধর্মে পাথর মারা আছে কিনা এটা তো এখন সেটা কি কি প্রেক্ষাপট সেটা বুঝতে হবে। ঠিক আছে, অ্যাড করেন ভাই, আপনাকে আজকে বিদায় জানাই, আমাদের ব্যাক স্টেজ একদম ভরে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন।